ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা শুরু হয় গত আগস্টে, আর ইরান এতে সহায়তা করেছে। এক প্রতিবেদনে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল, যদিও ইরানের সহায়তার বিষয়ে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া হামাসের এই হামলার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইরানও। শনিবার ইসরায়েলে আকস্মিক রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হঠাৎ সেই হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের প্রায় 1,000 যোদ্ধা। ইসরায়েলে প্রবেশ করে সামরিক অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় চালানো হয় ব্যাপক হামলা, যা এখনও অব্যাহত রয়েছে। 1948 সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে ইসরায়েলের জন্মের পর গত 75 বছরে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ইসরায়েলকে। সামরিক শক্তিধর দেশ ইসরায়েলে হামাসের হুট করে এমন বড় হামলা অবাক করেছে পুরো বিশ্বকেই। এই হামলার জন্য হামাসকে কারা সহায়তা করল সেই প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হামাস ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের বরাতে বলছে, ইসরায়েলে হামলার পরিকল্পনা শুরু হয় চলতি বছরের আগস্টে, আর এতে পুরোপুরি সহায়তা করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে হামলার জন্য আগস্ট থেকে হামাসের সঙ্গে কাজ করা শুরু করেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কর্মকর্তারা। আকাশ, নৌ ও স্থলে একই সঙ্গে ইসরায়েলে হামলার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনায় আনা হয়েছে বেশ কয়েকবার পরিবর্তনও। যদিও ইরানের সহায়তা বা জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া হামাসের এই হামলার সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইরানও। তবে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেহরান। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।